তবে যদি আপনি আগে ববিকে খুঁজে পান তাহলে এই যাত্রায় আপনি বেঁচে গেলেন। আর যদি আমরা খুঁজে পাই তাহলে এই বন্ধন থেকে আপনার কোনো মুক্তি নেই। শিকারকে সাবধান করে তাকে ধরতে ভালো লাগে আমার। সাবধানে থাকবেন। চমৎকার, অসাধারণ, আপনার সাহস সত্যি বিস্ময়কর। দ্য মিস পারিজাত সেনগুপ্ত সাহস ভালো, দুঃসাহস পতন ডেকে আনে। জেতার জন্য সাহস যখন কম পড়ে তখন তো দুঃসাহসেরই দরকার। খুব অল্প সময়ে অনেক বেশি কিছু করার চেষ্টা করছেন আপনি। আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে আপনাকে কিছু সদুপদেশ দিতে চাই আমি। অবশ্য শোনা না শোনা সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। আপনি বুদ্ধিমতী, অজানা অচেনা পথে রাত্রিবেলায় বেরোনোটা মনে হয় ঠিক নয়। বিপদ কোথায় লুকিয়ে আছে কে জানে। ধন্যবাদ, আপনার সৎ উপদেশ আমি মনে রাখব। ভবিষ্যতে যখন আমি কোনো অন্ধকারে অজানা জায়গায় যাব অবশ্যই আপনার এই প্রত্যেকটা কথা ভালো করে মনে রাখব। কিন্তু কি জানেন, অজানা অন্ধকার এই সব কিছু আমাকে ভীষণ টানে। আচ্ছা সোমনাথবাবু, আপনি কোনোদিন সমুদ্রের ধারে গিয়ে দাঁড়িয়েছেন? দূর থেকে ঢেউগুলো ছুটে এসে পাথরে ধাক্কা খায়, ভেঙে যায়, কিন্তু তাও ঢেউগুলো ছুটে আসা এবং ছুটে এসে হারিয়ে যাওয়া কিন্তু শেষ হয়ে যায় না। আর মজার ব্যাপার কি জানেন, অনেক অনেক দিন ধাক্কা খেতে খেতে পাথরগুলো একসময় ভেঙে যায়। অদ্ভুত না? আমার শুভকামনা করার জন্য ধন্যবাদ। শুভরাত্রি। ভালো, খুব ভালো। আপনার সাথে আমার খেলাটা খুব জমবে মিস পারিজাত সেনগুপ্ত। শিকার যত বুদ্ধিমান হয় শিকার করে ততটাই আনন্দ।